বন্ধুরা, কি হবে যদি নোকিয়া 3310 কে ট্রেনের নিচে রেখে দেওয়া হয়? হ্যাঁ বন্ধুরা, সেই নোকিয়া ফোন যেটা 100 টন ওজনের হাইড্রোলিক প্রেসের অবস্থা খারাপ করে দিয়েছিল। গজব বেজ্জতি। আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনো সাধারণ ট্রেনের ওজন প্রায় 3000 টনের থেকেও বেশি হয়। সবার আগে ট্রেনের নিচে একটি iPhone 10 কে রেখে দেওয়া হয়, যার দাম প্রায় 1 লক্ষ টাকার থেকেও বেশি। কিন্তু বন্ধুরা, এইটা কি? ট্রেন তো iPhone কে ভেঙে কুড়িয়ে দিয়ে গেল। কিন্তু যখন নোকিয়া 3310 কে ট্রেনের নিচে রাখা হয়, তখন যে রেজাল্টটি সামনে আসে সেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। নোকিয়া ফোনটিকে যখন রেল লাইনের উপরে রাখা হয়, তখন কিছুক্ষণ পরে ট্রেন ফোনের উপর দিয়ে চলে যায়। কিন্তু বিস্ময়কর ঘটনা হলো, ট্রেনটি শুধুমাত্র এই ফোনের উপরে দিকটাই নষ্ট করতে পেরেছে, কারণ ভিতর থেকে ফোনটি একদম সুরক্ষিত আছে। এই ফোনটির জন্য একটি লাইক তো অবশ্যই দেওয়া উচিত।